আমরা সবাই চাই আমাদের টপ টু টো পুরোটাই সুন্দর থাকুক, কিন্তু বাজার চলতি মার্কেটে জিনিসপত্র ইউজ করতে করতে একটা টাইমের পর সেটা চাহিদাটা পূরণ হয়ে ওঠে না। ইনস্ট্যান্ট হয়তো একটা এফেক্ট দেয়, বাট পুরো পার্মানেন্টলি হয় না। পার্মানেন্টলি একদম ট্যান রিমুভ করবে, পিগমেন্টেশন তুলে দেবে এবং একজোড়া সুন্দর পা পেতে সবাই আমরা চাই। তো সেই কারণেই আমরা সবার কথা মাথায় রেখেই একটা সুন্দর স্ক্রাব, ন্যাচারাল স্ক্রাব নিয়ে চলে এসেছি। এটা একটা ফুড পলিশিং স্ক্রাব। এই স্ক্রাবটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলে একটা দারুণ রেজাল্ট পাবেন, একদম সফট দুটো পা আপনাদেরকে উপহার দেবে। তো চলুন দেখে নেওয়া যাক, আসল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অর্পিতা গ্যালারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা একটা আগেন মানে ফিট রিলেটেড ভিডিও, একটা হোমমেড ফুড স্ক্রাব আমি আপনাদের কাছে আজকে দেখাবো। এটা প্রচণ্ড এফেক্টিভ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি স্ক্রাবটা তৈরি করছি, দেখা যাক। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ এই স্ক্রাবটা তৈরি করার জন্য চিনি নিয়েছি, 1 চামচ পরিমাণ নিয়েছি নারকল তেল। তো এখানে 1:1 অনুপাতে চিনি আর তেলটা হবে। চিনি যেরকম হবে, চিনি যদি 2 চামচ হয় নারকল তেলও কিন্তু 2 চামচ হবে। এটা টেবিল চামচের মাপের নিয়েছি আমি, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ নারকল তেল নিয়েছি। তো নারকল তেলটা দেওয়া এই কারণে, নারকল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস থাকে, যেটার জন্য কিন্তু পায়ের স্কিনটা অনেক মানে সফট করে দেয়। এইটা নারকল তেল ছাড়াও আপনারা অলিভ অয়েল বা আলমন্ড অয়েলও ইউজ করতে পারেন। এরপর আমি 1/2 চামচ পরিমাণ, এই চামচের টেবিল চামচের 1/2 চামচ পরিমাণ আমি মধু নিয়েছি, এবং মধু আর পাতিলেবুর রসটা 1:1 হবে। পাতিলেবুর রসটা নিয়েছি, হাফ একটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। এবার বাকি যে মিশ্রণগুলো আছে পুরোটা ভালোভাবে মিক্সড করে নেবো। এক্ষেত্রে যেহেতু এটা ন্যাচারাল মানে মানে সব কিছুই, সব জিনিসগুলোই ন্যাচারাল, তার জন্য একটু সুগন্ধের জন্য আমরা ইউজ করে নেবো একটু যে কোনো এসেন্সিয়াল অয়েল ইউজ করে নেবো। এখানে আমি লেমন গ্রাস এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি, এক্ষেত্রে আপনারা যে কোনো এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারেন, জাস্ট সুন্দর গন্ধের জন্য 2 ফোঁটা বেশি, 2 ফোঁটাই এর জন্য যথেষ্ট। তো স্ক্রাবটা তৈরি হয়ে গেছে, চলুন এবার ইউজ করে দেখা যাক। তো স্ক্রাবটা আমি দেখুন ইউজ করছি, স্ক্রাবটা একটু রানিং হবে, এরকমই হবে স্ক্রাবটা। প্রথমে পাটা ভালোভাবে যে কোনো ফুড শ্যাম্পু বা যে কোনো ফুড ওয়াশ দিয়ে বা বডি ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর একটু যখন পাটা ড্যাম্প স্কিন থাকবে তখন তার মধ্যেটা হালকা করে ভালোভাবে ঘষতে হবে আর কি, ভালোভাবে রাব করতে হবে, স্ক্রাব করতে হবে ভালোভাবে। তো দুটো পায়ে, ইচ পা আর কি, আপনার 2 মিনিট 2 মিনিট 4 মিনিট আর কি, ঘড়ি ধরে 4 মিনিট ভালোভাবে আমরা স্ক্রাব করে নেবো, এর বেশি কিন্তু একদমই না। মানে মনে রাখবেন, স্ক্রাব বেশি করলে কিন্তু যে কোনো স্কিন, পা হোক, হাত হোক, মুখ হোক, যে কোনো স্কিন কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। তো তারপর ওটা 2 মিনিট 2 মিনিট 4 মিনিট পরে আমরা যে কোনো নর্মাল ওয়াটার দিয়ে, এটা কলের জল দিয়ে ধুয়ে নেবো, এবং টাওয়েল দিয়ে মুছে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন দেখুন পাটা কতটা আগের থেকে সফট লাগছে। তো এই স্ক্রাবটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতেই পারেন, এটা দারুণ একটা স্ক্রাব। এটা ফুড পলিশিং স্ক্রাব, ফুড পলিশিং স্ক্রাব অনেক কিছু দিয়েই তৈরি করা যায়। এটা একটা ফার্স্ট স্টেপ আপনাদের আমি শেয়ার করলাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করুন, পায়ের ট্যান পিগমেন্টেশন সমস্ত উঠে যাবে। এই স্ক্রাব অনেক রকমের হয়, তো আমি এরপর আরও অনেক বিভিন্ন ধরনের স্ক্রাব নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টিল দেন বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।